নির্বাচন পরবর্তী সহিংসতায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ত্রিশ জন আহত হয়েছে গুরুতর আহত তিনজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে